আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম মানকুণ্ডু স্টেশন, আর এখানে কিন্তু আজকে বেশ ভালো ভিড়। শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। যেটা বললাম একটু আগে, আমি এসে পৌঁছালাম মানকুণ্ডু স্টেশনে, আর এই ভিডিওতে তোমাদের মানকুণ্ডু স্টেশন চত্বরের পাঁচটা খুব সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পুজো দেখাতে চলেছি। আর তারপরেই নেক্সট এপিসোডে তোমাদের দেখাবো তেমাথা, মানে রানীমার দর্শন। তো চলো শুরু করা। রাইডিং কিন্তু মোটামুটি জ্বলেই গেছে চারিদিকে, আর এখন সময় যদি দিকে হয়ে গেছে প্রায় 4:40 মতন। আজকে হলো 7 তারিখ বৃহস্পতিবার। রাইডিংগুলো কিন্তু বেশ ভালো লাগছে, প্লাস আবার প্রচুর ঝাড়বাতি লাগিয়েছে কিন্তু পুরো রাস্তায়। আজকে বিকাল থেকেই কিন্তু বেশ ভালো লাইন পড়েছে। তো ফাইনালি পৌঁছে গেলাম মানকুণ্ডুর স্টেশন থেকে। সবার কাছে যেটা আছে সেটা হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, আর অপরূপ সুন্দর প্যান্ডেল হয়েছে। আর এটা যদি দেখি, ওদের যে থিম সেটা হলো ত্রিমাত্রিক, আর অপরূপ সুন্দর কিন্তু একটা প্রেজেন্টেশন তোমরা এই মণ্ডপের সামনে আসলে দেখতে পারো। আজকে বিকাল থেকে কিন্তু বেশ ভালো ভিড় ষষ্ঠীর বিকালে। এই মণ্ডপটা যদি বলি, এবছর কলকাতা দুর্গাপুজোর মুদিয়ালি ক্লাবে এই মণ্ডপটা আমরা দেখেছিলাম, সেটারই একটা নতুনভাবে রূপান্তর কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। বাহ, ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে, স্পেশালি এই যে লাইট আর ইলিউশনগুলো তৈরি করা হয়েছে তার জন্য কিন্তু এটাকে দেখতে এত সুন্দর লাগছে। বিউটিফুল এক্সিকিউশন। তো মানকুণ্ডু সেরা পুজোগুলোর মধ্যে ডেফিনেটলি এটা তো পড়েই, আর আমি বলবো এক্সিকিউশনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর ভিড়টা তো দেখতেই পাচ্ছ। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, এখানে সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছে, আর মায়ের মূর্তিটা যদি দেখো খুব সুন্দর, যে সোনার কাজ হয় সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে, আর মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। চারিদিকে তো তোমরা যদি দেখো এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, স্পেশালি তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এইটা যদি দেখো ব্যাপক লাগছে কিন্তু দেখতে, বিউটিফুল, খুব সুন্দর এক্সিকিউশন। তো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব কিন্তু মাস্ট ভিজিট। প্রতি পুজো নতুন পাড়া মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পরেই কিন্তু আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো 50তম বর্ষ। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। যেটা বলছিলাম, আজকে কিন্তু বেশ ভালোই ভিড়ই আছে, আর এখন সময় যদি দেখি এখন বেজে গেছে প্রায় 5টা। চলেছি আমরা এখন মণ্ডপের একদম সামনে। এই বছরের ওদের থিম যদি বলি সেটা হলো মাটির টানে। ওয়াও, ভিতরটা কিন্তু খুব সুন্দর, মানে মাটি রিলেটেড সব জিনিস কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, ইভেন ব্যাকগ্রাউন্ডে গানটাও কিন্তু খুব সুন্দর সেই মাটি রিলেটেড। আর এখানে খড় দেখো, সেই খড়ের ছড়া বলো, ঝুড়ি বলো, পাখা বলো, সব জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ইভেন লাইটিংটা এত সুন্দর করে তুলে ধরেছে, এখানে এমন কাস্তে ধান কাটতে ব্যবহার করা হয় সেই জিনিসগুলোকে রাখা হয়েছে, বিউটিফুল লাগছে দেখতে। আর এই জায়গার এক্সিকিউশনটা আমি বলবো বেশ সুন্দর লাগছে, অসাধারণ। এখানে কিন্তু প্রচুর ক্যারেক্টার এরকম ব্যবহার করা হয়েছে, আর জাস্ট চারিদিকটা দেখো, মানে সেই গ্রাম বাংলা কৃষকদের যে জীবনযাপন সেটা কিন্তু এখানে পুরোটা তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি জায়গাটা, মানে অ্যাটমসফিয়ার এত সুন্দর, একটা মিঠো মাটি বা খড়ের একটা গন্ধ কিন্তু তোমরা পাবে এই মণ্ডপে আসলে। গানটা এত সুন্দর, মোরা চাষ করি ভাই মনের সুখে সোনার মাটির মাঝে, খুব সুন্দর লাগছে শুনতে। চলো আস্তে আস্তে একটু ভিতর দিকে এগিয়ে যাই। সত্যি এই প্যান্ডেলের এত সুন্দর লেয়ারে তৈরি করেছে, এখানে তাকে ঘুটেরও ব্যবহার করা হয়েছে, সত্যি বাইরে থেকে ভিতরে 50 বছরের উপস্থাপনা কিন্তু আমার অসাধারণ লেগেছে। মাটির টানে বিউটিফুল, এই সবার মাঝখানে কিন্তু তুমি আমাদের যে কংক্রিটের জঙ্গল সেটাকেও কিন্তু ওরা তুলে ধরেছে, যে সেই কংক্রিটের জঙ্গলের একটা ওয়ালও কিন্তু আছে, মাঝখানটা দেখো যেখানে কৃষকরা ওখানে চাষ করছে সেটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বিউটিফুল এক্সিকিউশন, বিউটিফুল। মায়ের মূর্তিও কিন্তু অপরূপ সুন্দর লাগছে এটাকে দেখতে। মায়ের যদি তুমি কাজ দেখো, কাজটা খুব সুন্দর, আর তার সাথে সাথে এই হলো মায়ের মুখ, বিউটিফুল, চোখ দূরে দেখেছে খুব সুন্দর লাগছে। সিংহমামা কোথায়? এই যে সিংহমামা কিন্তু ভুড়ো কুচকে তাকিয়ে আছে। তো এই বছরও কিন্তু ওদের প্যান্ডেলের সাথে সাথে মায়ের মূর্তিও কিন্তু খুব সুন্দর হয়েছে। নতুন পাড়া থেকে আমরা এখন চলে এসেছি নিয়োগী বাগান, সঙ্গহীনার দল, শিল্পী গৌরাঙ্গ কৈলা, আর এই হলো ওদের ব্যানার, আর এই হলো স্টেজ, আর এখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি নিয়োগী বাগানের উদ্দেশ্যে। চলো আমরা আস্তে আস্তে যাই। যেটা বললাম, আজকে কিন্তু বেশ
ভালো ভিড় আছে। আজকে ষষ্ঠীর সন্ধ্যা, এখন বাজে প্রায় 5:18 মতন। আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে, আমরা প্রায় বেশ কিছুক্ষণ হয়েছে লাইনে হাঁটছি। প্যান্ডেলটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। তোমাদের একটু জাস্ট মনে করিয়ে দিই, এবছর কলকাতা দুর্গাপুজোর যে সুরুচি সংগ্রহ প্যান্ডেলটা হয়েছিল, এই প্যান্ডেলটাই ওখানে হয়েছিল। এটা হয়তো তারই একটি রূপান্তর, অন্যভাবে একটু প্রেজেন্ট করা হয়েছে। ওইখানে থিমের নাম ছিল পুরানো সেই দিনের কথা, যে জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যায় আস্তে আস্তে বা অবহেলিত অবহেলায় পড়ে থাকে। সেটা একটা ফটো ফ্রেম হতে পারে, সেটা পুরনো সাইকেলের চেইন রিং হতে পারে, বা আমাদের হ্যাঙ্গার হতে পারে, বা এই যে টিনের যেটা দিয়ে বিল্ডিংগুলো বানানো হয়েছে, এই টিনের যে বক্স, এগুলো হতে পারে। সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু এবছর ওদের প্যান্ডেল। আর মাঝখানে তুমি একটা জায়ান্ট, যে এখানে যেটাকে বলে একটা বড় শিপের মতন দেখতে পারবে, যেগুলো কিন্তু আমাদের স্মৃতিগুলোকে বহন করে নিয়ে চলে, তারই রূপান্তর কিন্তু এবছর ওরা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ইভেন আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর লাইটিংও কিন্তু বেশ সুন্দর লাগছে। এই হলো তোমার মায়ের মুখ, wow, how beautiful it is, অসাধারণ করেছে চারিদিকের কাজটা। ইভেন এটাকে তুমি যদি দেখো, মনে হয় একটা সেই পুরোনো দিনের রাজবাড়ির মতো তৈরি করেছে। এখানে যদি দেখো, এখানে কিন্তু প্রচুর তুমি টেরাকোটার যে মাটির কাজ হয়, সেই টেরাকোটার মাটির কাজ দেখা যাচ্ছে। তো খুব সুন্দর কিন্তু এক্সিকিউশন আমি বলবো। আর মায়ের মূর্তিও কিন্তু তেমনই হয়েছে। ও, সিংহ মামাকে মিস করলে কিন্তু চলবে না, এই হলো সিংহ মামা। এক্সিটটা দেখবে, এই এক্সিটও কিন্তু এমন কিছু জিনিস ব্যবহার করা আছে, যেই জিনিসগুলো এখন সত্যি অবহেলায় অবহেলিত। এবং বাইরে পেরিয়ে বাইরের দিকটাও কিন্তু আমার মনে হয় হ্যাঁ, এই পাইপ দিয়ে কিন্তু এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। বাহ, নাইস। নিয়োগী বাগান দেখার পর আমরা চলে আসলাম দুপা হেঁটে বালক সংঘের পুজোয়। বালক সংঘ কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে। চলো আস্তে আস্তে আমরা বালক সংঘের দিকে এগিয়ে যাই। এখন সময় হয়েছে প্রায় 5:46, শুভ ষষ্ঠী। এবছরে ওদের থিম হলো বৃহন নলা। বেশ সুন্দর কিন্তু এখানে লাইটিং করেছে। আমরা চলে আসলাম একদম মণ্ডপের সামনে। এই হলো তোমার মণ্ডপ। বাহ, বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর যেটা বলছিলাম, ওদের থিম হলো বৃহন নলা। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর এটা হলো ওদের প্রায় 45তম বর্ষ। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে উপরে জোডিয়াক সাইন আছে, এখানে কিন্তু দাঁড়িয়ে আছে অর্ধ নারীশ্বর। আর যেটাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, জাস্ট দেখো মূর্তিটা কত সুন্দর লাগছে। ওয়াও, বিউটিফুল, খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা এক্সিকিউট করা হয়েছে। আর তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু বেশ সুন্দর। চলো আমরা আস্তে আস্তে একটু ভিতর দিকে এগিয়ে যাই, ভিতরে গিয়ে তোমাকে মায়ের দর্শন করাই। আমার মনে হয় এখানে আমাদের পুরাণ মহাকাব্য রামায়ণের কিছু মুহূর্ত হয়তো তুলে ধরা হয়েছে। ওয়াও, জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, বিউটিফুলি এক্সিকিউটেড। চলো আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে এবার মাতৃ দর্শন করি। চারিদিকটা তোমরা যদি দেখো, বিউটিফুলি এক্সিকিউটেড, খুব সুন্দর লাগে দেখতে। চলো আস্তে আস্তে আরেকটু এগিয়ে যাই। মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, মায়ের চোখগুলো দেখো বিউটিফুল। আর এত সুন্দর তার সিংহমাকে ভুলে গেলে গেছিল, এই যে সিংহমা সুন্দর হয়েছে কিন্তু, যেমন সুন্দর প্রতিমা তেমন সুন্দর প্যান্ডেল এবছর। বালক সংঘ দেখার পর এই 1 মিনিট হেঁটে চলে আসলাম সার্কাস মাঠ। মানকুণ্ডুর এই পর্বের এটা হলো শেষ পুজো, সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো 2024। এখন সময় যদি দিকে হয়ে গেছে প্রায় 6:12 মতন। আর এই ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু বেশ ভালো লোকের ঢল নেমেছে। একটু মনে করলে আপনারা হয়তো জানতে পারবেন যে 2023 সালে এই মণ্ডপটাই মনে হয় গৌরাঙ্গ গুহিলার হাত ধরে আমরা দেখেছিলাম সুরুচি সঙ্গে, তারই কিন্তু একটা নতুন রূপে উপস্থাপনা আমরা এখন দেখতে পাচ্ছি এই সার্কাস মাঠ প্রাঙ্গণে। এবছরে ওদের থিম হলো বাঙালি আনা 54তম বর্ষ। এই সাইডটা দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? ওনার হাতের কাজ বরাবরই খুব সুন্দর হয়, খুব জাঁকজমকপূর্ণ কিন্তু ওরা কাজ করে। Oh,
মায়ের মূর্তিও তোমরা যদি দেখো অপরূপ সুন্দর কিন্তু করা হয়েছে। এই হলো মায়ের মুখখানা, খুব শান্ত আর খুব স্নিগ্ধ কিন্তু লাগছে মায়ের মুখখানা। আর এই হলো সিংহ মামা, সিরিয়াস বাট বেশ সুন্দর, যেমন সুন্দর প্যান্ডেল তেমনই সুন্দর কিন্তু মায়ের মূর্তি। এটা ছিল মানকুন্ডু স্টেশনের কাছের পাঁচটি খুব সুন্দর সুন্দর পুজো। তো চন্দননগর যে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা, এটা হলো তার চতুর্থ পর্ব, পাঁচটা পুজো তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বন্যা বাঙালি।